আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব এরর টাইপস নিয়ে। আশা করি টাইপস অফ এরর সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন এই ভিডিও টিউটোরিয়ালের শেষে। শুরুতেই কয়েকটি কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিও নিয়মিত খুঁজছেন বিভিন্ন বিষয়ের উপর, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের উপর আমি ভিডিও তৈরি করি। আপনারা যেমনটা জানেন অলরেডি প্রায় 600-এর উপর, নিয়ারলি 700 ভিডিও আমি তৈরি করেছি কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর। আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করেছি যাতে করে বাংলা ভিডিও টিউটোরিয়ালের অভাব আমি দূর করতে কম্পিউটার সায়েন্সের উপর। আপনাদের ইন্সপায়ারেশন প্রয়োজন ছিল, আপনারা অনেকেই দিয়েছেন, আপনাদের সাপোর্ট সবসময় আশা করি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। দীর্ঘ 3 বছর থেকে প্রায় বলতে গেলে আমি চেষ্টা করতেছি কম্পিউটার সায়েন্সের জন্য কিছু করার। সো অলওয়েজ আমি আপনাদের সাপোর্ট আশা করি, আর আশা করি আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যারা আপনার ফ্রেন্ড বন্ধু আছে সবাইকে জানিয়ে দেবেন যে কম্পিউটার সায়েন্সের জন্য যাতে করে আমার চ্যানেলে ভিজিট করতে পারে, এতে করে তাদের সাহায্য হবে। আমি চাই সবসময় আমার সাহায্যের হাতটা আপনারা আরও বাড়িয়ে দিতে সহযোগিতা করুন আমাকে। ওকে, ফিরে আসতেছি আজকের বিষয়ে, টাইপস অফ এরে। আপনারা অলরেডি এরে নিয়ে অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন অলরেডি আশা করি, যেগুলো অলরেডি আমি আগে তৈরি করে রেখেছি। যদি সেগুলো না দেখে থাকেন দয়া করে সেগুলো দেখে নেবেন। টাইপস অফ এরে, এরে হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে 1-ডাইমেনশনাল, 1D এরে। 1D এরে অলরেডি আপনারা দেখে এসেছেন, যেখানে মাত্র একটা মাত্র থার্ড প্যাকেট থাকে, সো সেটা হচ্ছে 1-ডাইমেনশনাল এরে। আরেকটা প্রকারভেদ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরে, এবং এই মাল্টি ডাইমেনশনকে আবার 2 ভাগে ভাগ করতে পারি আমরা, 2D এবং 3D এরে। সো এই 2D 3D এগুলো কি ভালো করে বুঝতে পারবেন একটু পরে, সমস্যা নাই। 1D এরে অলরেডি আপনারা দেখে ফেলেছেন, আজকে আমরা দেখবো 2D এরে। 2D এরে কীভাবে বুঝবেন, যে 2-ডাইমেনশনাল এরে এটা কীভাবে বুঝবো আমরা? 2D এরেতে দেখবেন এরকম থার্ড প্যাকেট 2টা থাকবে, একটা থাকলে 1-ডাইমেনশনাল, 2টা থাকলে 2-ডাইমেনশনাল, 3টা থার্ড প্যাকেট থাকলে সেটা হবে 3-ডাইমেনশনাল। সো এইদিকে লক্ষ্য রাখবেন, সো দেখতে পাচ্ছেন এইদিকের সাথে মিল রেখে এইদিকে 2টা থার্ড প্যাকেট দেওয়া আছে, সো এটা 2-ডাইমেনশনাল এরে। এখন আপনার মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে এই 2-ডাইমেনশনাল এরে নিয়ে, যে এই এটা দ্বারা কী বোঝাচ্ছে, এটা দ্বারা কী বোঝাচ্ছে। এই জিনিসগুলো আমি একটু ব্যাখ্যা করবো, একটু লক্ষ্য রাখবেন। প্রথমে থিওরিটিক্যাল পার্ট আমি বুঝিয়ে দেবো, তারপর প্র্যাকটিক্যালি আমি আপনাদের নেটবিনসে নিয়ে যাব। সো প্রথমে এই পার্টটাকে, এই ইন্ডেক্সে আমরা এই ডাইমেনশনটাকে রো বলি, এটাকে আমরা বলি কলাম। ওকে, সো এখানে হচ্ছে 2টা রো 3টা কলাম, এখানে 2টা রো এবং 3টা কলাম লক্ষ্য রাখবেন। তাহলে আমরা 2টা রো 3টা কলাম এখানে তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে 1টা রো আর 1টা রো 2টা রো, এবং 1, 2, 3 কলাম আছে। এগুলো ইন্ডেক্সগুলো যদি দিয়ে দিই, এটা হচ্ছে 0, 0 রো এবং এটা হচ্ছে 1 রো, কারণ আপনারা জানেন যে রো এখানে ইন্ডেক্স শুরু হবে কত থেকে, 0 থেকে। সো 0 এবং 1 2টা রো। দেন কলামের দিকে মুভ করি আমরা, 0তম কলাম, 1তম কলাম এবং 2তম কলাম। তাহলে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্স, রাইট? তাহলে মোট কতগুলো এলিমেন্টস আছে এখানে, এই এরের জন্য কতগুলো এলিমেন্ট আমরা রাখতে পারবো এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট 6টা আমরা এলিমেন্টস রাখতে পারবো এই এরের মধ্যে। সেটা আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন, এই জন্য আপনাকে রো ইন্টু কলাম জাস্ট এটা গুণ দিলেই বুঝতে পারবেন একটা 2D এরেতে কতগুলো আপনি এলিমেন্টস রাখতে পারবেন। এখানে হচ্ছে 2টা রো 3টা কলাম, সুতরাং আমরা মোট 6টা এলিমেন্টস রাখতে পারবো এই এরের মধ্যে। এবার কিভাবে আমরা এই এরের মধ্যে ভ্যালু ইনসার্ট করবো, অর্থাৎ ইনিশিয়ালাইজ কীভাবে করবো, 2D এরেকে ইনিশিয়ালাইজ কীভাবে করতে হয় সেটা এবার আমি আপনাদের শেখাবো। প্রথমে লক্ষ্য রাখবেন যে এরেটা আমি ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে 2টা রো এবং 3টা কলামের জন্য, এরের নামটা হচ্ছে নাম্বার, এদিকে লক্ষ্য রাখবেন, এবং এরেটা ইন্টিজার টাইপের। তো আমি যেটা চাচ্ছিলাম যে কী করবো আমি এখানে 2D এরে কী করবো, ইনিশিয়ালাইজ করবো। আপনারা অলরেডি দেখেছেন এটা 0তম রো, এটা হচ্ছে 0তম কলাম, এটা হচ্ছে 1তম রো, এটা হচ্ছে 1তম কলাম, এবং এটা হচ্ছে 2তম কলাম। তো কলাম আর রো কলামে আপনাদের নিশ্চয় কোনো পার্থক্য মানে সন্দেহ নাই, এটা 0তম রো, এটা 1তম রো, এটা 0তম কলাম, 1তম কলাম এবং 2তম কলাম। আচ্ছা, এবার কীভাবে আমি 2D এরে ইনিশিয়ালাইজ করবো? অলরেডি আমি কিছু ভ্যালু সেট করে রেখেছি, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এই 10টাকে কীভাবে আমি এর মধ্যে ইনসার্ট করবো? প্রোগ্রামিংয়ের মাধ্যমে। প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমার দেখতে হবে যে কত নম্বর রো, কত নম্বর কলাম। সবার আগে আমার রোয়ের দিকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে 0 নম্বর রো 0 নম্বর কলাম, এরের নাম কি নাম্বার। সো আমি কী করবো, নাম্বার লিখে 0তম রো 0তম কলাম দেবো, ইকুয়াল 10 দেবো, তাহলে সাথে সাথে এই 10 গিয়ে এখানে বসে যাবে। তারপরে এইখানে কোনো ভ্যালু ইনসার্ট করতে হলে সবার আগে দেখবো রোয়ের নাম্বার কত, রো হচ্ছে 0তম রো এবং 1 নম্বর কলাম। সো পরবর্তী আমি লিখবো 0তম রো 1 নম্বর কলাম, এবং 20 দেওয়ার সাথে সাথে এখানে 20 ইনসার্ট হবে। তারপর 0তম রো 2 নম্বর কলাম, তাহলে আগে রোয়ের কাজ শেষ করে নেবো আমরা, 0তম রো 0তম কলাম 0তম রো 1তম কলাম 0তম রো 2তম কলাম। ওকে, দেন আসবো 1 নম্বর রো, ইংরেজিতেই বলি বেটার হয়, 1তম রো 0তম কলাম 1তম রো 1তম কলাম 1তম রো 2তম কলাম। সো এইভাবে আমরা কাজগুলো করবো, প্রথমে 0 নম্বর রোয়ের কাজ শেষ, 1টা রোয়ের কাজ শেষ হওয়ার পর 1টা রুতে যাবো। ওকে, আর ইন্ডেক্সগুলো কীভাবে অ্যাক্সেস করতে পারতেছি, এই গড়ের নাম্বারটা হচ্ছে 0তম রো 0তম কলাম, এই গড়ের ইন্ডেক্সটা হচ্ছে 0তম রো 1তম কলাম। সো এইভাবে আমরা ভ্যালুগুলো এখানে স্টোর করতে পারি। সো এই কাজগুলো আমি আপনাদের সরাসরি নেটবিনসে দেখাবো। এখানে আরেকটা বিষয় আমি বলে নিতে চাই,
যে আপনার যদি কোনো রো ইন্ডেক্সের আপনার যদি চান কোনো এলিমেন্টসের ভ্যালু প্রিন্ট করতে যে জিরোতম রো জিরোতম কলামে কি আছে সেটা দেখতে, তাহলে কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে আপনাকে লিখতে হবে জিরোতম রো জিরোতম কলাম এবং এরের নাম। সো এতটুকুই। ওকে, কাজগুলো আমরা নেট বিনসে করি। নতুন একটা এরে ক্রিয়েট করে নিচ্ছি, নতুন একটা ক্লাস অ্যাকচুয়ালি ক্রিয়েট করে নিচ্ছি, নিউ জাভা ক্লাস, নাম দিয়ে দিচ্ছি এরে ফোর, যে কোনো নাম দিতে পারেন আপনারা। এবং এইখানে আমি আগেরটা আমি সরিয়ে নিচ্ছি, যেটা করবো এখানে আমি একটা মেইন মেথড প্রথমে ক্রিয়েট করে নেব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন দিয়ে। দেন যেটা করতে হবে, আমরা একটা টু ডাইমেনশনাল এরে তৈরি করতে চাচ্ছি ইন্টিজার টাইপের, সো ইন্টিজার দিয়ে এরকম দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর এরের নাম, এরের নাম দিয়ে দিচ্ছি নাম্বার ইকুয়াল নিউ ইন্টিজার। দেন এখানে দুইটা ডাইমেনশন অবশ্যই দিতে হবে এবং এদের মধ্যে রো এবং কলামের সাইজটা বলে দিতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে। আমি চাচ্ছি দুইটা রো এবং তিনটা কলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন রো এবং কলামের সংখ্যা, অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা নির্দেশ করবে রো এবং এটা নির্দেশ করবে কলাম। এবার আমার কাজ হচ্ছে এই রো কলামের মধ্যে ভ্যালু ইনসার্ট করা। তো আমি চাচ্ছি প্রথমে নাম্বার, আমি আগেই বলেছি জিরোতম রো জিরোতম কলাম, এটার মধ্যে আমরা ভ্যালু রাখতে পারবো, আমরা টেন রাখতে পারবো, যেটা ইচ্ছা আপনার এটা রাখুন, সমস্যা নাই। দেন আমি এটা কপি পেস্ট করে নিচ্ছি, কারণ আমি বলেছি যে এইখানে জিরোতম রো জিরোতম রোতে কয়টা এলিমেন্টস রাখতে পারবো আমরা, কয়টা কলাম আছে, তিনটা কলাম। সো জিরোতম রোতে এই যে এদিকে লক্ষ্য রাখবেন, জিরোতম রোতে একটা দুইটা তিনটা কলাম আছে। সো জিরোতম রো প্রথমে জিরোতম রো এর কাজ শেষ করে নিতে হবে, জিরোতম রো জিরোতম কলাম, জিরোতম রো ওয়ানতম কলাম, জিরোতম রো টুতম কলাম। দেন আসবে ওয়ানতম রো জিরোতম কলাম, ওয়ানতম রো ওয়ানতম কলাম, এবং এইখানে ওয়ানতম রো টুতম কলাম। এগুলো বলতে আসলে অনেক একটা কষ্ট হয়, এই ওয়ানতম টুতম, দুঃখিত সেই জন্য। দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট, ওকে ফাইন। এবার আমরা এর ভ্যালুগুলো প্রিন্ট করে দিতে পারি চাইলে। তো এগুলো কীভাবে প্রিন্ট করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে যে কোনো একটা যদি আপনি চান প্রিন্ট করতে সেটা অবশ্যই পারবেন। আর নাম্বার জিরো জিরো, তাহলে জিরোতম রো জিরোতম কলামের মানটা আপনাকে প্রিন্ট করে দেখাবে। সো আমি যদি কোডটা রান করি একটু লক্ষ্য রাখবেন, এখানে দেখা যাচ্ছে টেন, যেটা আমি রেখেছি। তো এটা হচ্ছে টু ডাইমেনশনাল এরে কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয়, এতটুকু নিশ্চয়ই শিখে গেছেন। এবার আপনার যদি সবগুলো ভ্যালু প্রিন্ট করতে চান, দ্যাট মিনস আপনাকে ছয়টা এখানে সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন লিখতে হচ্ছে। এবং এই কাজটা খুব সহজে কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি, তার আগে নর্মাল ওয়েতে দেখাই। সরি, ওয়ানতম রো ওয়ানতম রো, একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে প্রথমে রো এর কাজটা শেষ করে নিতে হবে, অর্থাৎ জিরোতম রো এর কাজ শেষ, দেন আমি এক নম্বর রোতে গেলাম। এই এই সিস্টেমটা মনে রাখতে হবে সবসময়, আগে রো তারপর কলাম। কোডটা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট, যেরকম দিয়েছিলাম ঠিক তেমনটাই দেখাচ্ছে। এবার আমার কাজ হচ্ছে যে এগুলো কি আমরা লুপের মাধ্যমে করতে পারতাম না, অবশ্যই করতে পারতাম, ডেফিনেটলি করতে পারতাম। কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে রো এর ভ্যালু আর একটা হচ্ছে কলামের ভ্যালু, এছাড়া কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে আমরা একটা কাজ করি, একটা লুপ নিয়ে নেই, অ্যাকচুয়ালি একটা লুপ হলে হবে না, দুইটা লুপ লাগবে। প্রথমটা আমি রো এর জন্য নেব এবং এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি রো ইকুয়াল জিরো। রো কত পর্যন্ত চলবে আমরা দেখতে পাচ্ছি, রো রো এর সাইজ হচ্ছে টু, সো টু টু এর আগ পর্যন্ত রো প্লাস প্লাস। এবং এই রো এর মধ্যে আমাকে কি করতে হবে, একটা কলামের জন্য আরেকটা এরে নিতে হবে, একটা লুপ নিতে হবে। সো রো এর মধ্যে থাকবে কলাম, আগে রো রোতে ঢুকবে, দেন প্রত্যেকটা কলামের কাজ শেষ করবে, দেন আবার রোতে আসবে, প্রত্যেকটা কলামের কাজ শেষ করবে। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের নাম কলাম, এবং কলামের সাইজ হবে, এটা হবে থ্রি, কলামের সাইজটা দিয়ে দিচ্ছি থ্রি, অর্থাৎ জিরো থেকে টু পর্যন্ত চলবে। এবার আমার কাজ হচ্ছে এগুলো প্রিন্ট করা। প্রিন্ট করার জন্য যেটা করতে পারি, আমি সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন না ইউজ করে এবার আমি প্রিন্ট ইউজ করব। এবং এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, আমরা এরেটা প্রিন্ট করতে চাচ্ছি নাম্বার, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রো কলাম। এবার আর কিন্তু ইন্ডেক্স দিচ্ছি না, কারণ ইন্ডেক্সটা আমরা অটোমেটিক পাবো উপর থেকে, যেহেতু এরে তৈরি করে নিয়েছি। সো এবার এটার মধ্যে কি দিচ্ছি, রো এবং কলাম। এবার যদি আমি প্রিন্ট করি কোডটা, একটু লক্ষ্য রাখবেন এখানে দশ থেকে ষাট পর্যন্ত প্রিন্ট করতেছে, বাট আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি যেটা কাজ করি তাই স্পেস দিয়ে নেই, প্রিন্ট করার আগে এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন টেন টু সিক্সটি প্রিন্ট করতেছে, বাট আসলে যদি আপনারা চান একেবারে সঠিকভাবে দেখতে, একটা ম্যাট্রিক্সের মতো দেখতে, আসলে এখানে টু ডি এরে মানে হচ্ছে ম্যাট্রিক্স। আপনারা চাইলে আরেকটা বিষয় এখানে বলে নিতে চাচ্ছিলাম যে জাভা টি পয়েন্ট এই সাইডটাতে আপনারা যেতে পারেন, এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে, আপনারা খুব সহজে এই জিনিসগুলো পড়ে নিতে পারেন। এবং আরেকটা সাইড হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্ট, এই দুটো সাইড আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসি, আমি যেটা বলেছিলাম যে এটাকে ম্যাট্রিক্সের মতো কীভাবে প্রিন্ট করা যায়, তো যে কথাটা আপনাদের বলতেছিলাম, আমি বলছিলাম যে আমরা চাইলে ম্যাট্রিক্সের মতো প্রিন্ট করতে পারি, কারণ টু ডি এর সাথে আসলে ম্যাট্রিক্সের কাজগুলোই বিশেষ করে করা হয়। সো আমরা চাইলে ঠিক এক্স্যাক্টলি এইরকম প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রথম রো এর কাজ যখন শেষ তখন আমি চাচ্ছি নতুন আরেকটা লাইনে যাবে, ওকে, নতুন একটা রো, এই জন্য প্রিন্ট করবে একটা নিউ লাইন। প্রথম রো এর কাজ শেষ, একটা নিউ লাইন প্রিন্ট করবে, দেন নিচের রোতে যাবে, দেন আরও যদি থাকে সেখানে প্রিন্ট লাইন করবে এবং নিচের রোতে যাবে। সো একটা নিউ লাইন চাচ্ছি, প্রতিবার চাচ্ছি যে প্রথম রোতে ঢুকবে,
কলামের কাজটা শেষ করবে, দেন আবার এই লুপে ফিরে আসার আগে একটা নিউ লাইন প্রিন্ট করবে। তাহলে কথাটা কি হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, আপনাদের আমি বুঝাচ্ছি, একটু ভালো করে একটু খেয়াল রাখবেন। দুঃখিত, আমি একটু ফরম্যাট করে নিতে চাচ্ছিলাম, রাইট? এটা হচ্ছে আমার রো, রো এর মধ্যে আমরা ঢুকবো, দেন কলামের কাজ শেষ হবে, দেন আবার রোতে ফিরে আসতেছে, ওকে? দেন আবার কলামের ভিতরে ঢুকবে, কলামের কাজ শেষ করবে, আবার রোতে ফিরে আসতেছে। তো আমি চাচ্ছি ওকে একটা রোতে ঢুকবে, সেই কলামের সব কাজ করবে, দেন একটা নিউ লাইন, দেন এইখানে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি। সো এই নিউ লাইন কি করবে, একটা নতুন লাইন প্রিন্ট করবে, দেন নতুন রোতে যাবে এবং কলামের কাজ করবে, দেন আরেকটা নিউ লাইন আসবে। সো দেখি আমরা কোডটা আউটপুট, সো এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি 10, 20, 30, 40, 50, 60 দেখাচ্ছে। আশা করি এতটুকু কাজ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাট্রিক্স তৈরি করতে হয় আরও ভালো করে, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স তৈরি করবো এবং তাদের যোগফল আমি আপনাদের কীভাবে বের করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।